তোমরা সবাই ভালো আছো নিশ্চয়। অন্য দিনের ন্যায় আজকে আমরা অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি বিএম মামুনুর রশিদ, প্রভাষক বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ। আমাদের লেকচার আজ 4 নম্বর লেকচার আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় ধর্মের সংজ্ঞা, ধর্মের ধারণা, ধর্মের সংজ্ঞা। হ্যাঁ, সেখানে তারপরে আছে এরকম ধর্মের বৈশিষ্ট্য, আবার ধর্মের সমাজ জীবনে ধর্মের ভূমিকা, আর ধর্মের উৎপত্তি সম্পর্কে কিছু মতবাদ আমরা দেখব এরকম। তো আমরা আজকের এই ক্লাস থেকে কী শিখন ফল হিসেবে কী পাবো সেগুলো আমরা দেখি। এরকম শিখন ফল হিসেবে ধর্মের সংজ্ঞা সম্পর্কে তোমরা জানতে পারবে, ধর্মের সমাজ জীবনে ধর্মের ভূমিকা সম্পর্কে জানতে পারবে, আর শিখন ফল হিসেবে তোমরা জানতে পারবে ধর্মের বৈশিষ্ট্য, সাথে সাথে ধর্মের উৎপত্তি সংক্রান্ত কিছু মতবাদ আমরা আলোচনা করব। তো ধর্ম কি? অতি প্রাকৃত কোনো শক্তিতে বিশ্বাসের নামই আছে ধর্ম। মানুষের স্বাভাবিক যে শক্তি, মানুষের স্বাভাবিক যে কর্মকাণ্ড, সেই ক্ষমতা থেকে, সেই জায়গার থেকে অতি প্রাকৃত কোনো শক্তি যেটা মানুষের ভিতরে বা কোনো বস্তুর ভিতরে স্বাভাবিক অবস্থায় আমরা দেখতে পাই না। হ্যাঁ, এটা অস্বাভাবিক কোনো শক্তিতে উপরে যখন আমরা এরকম দেখতে পাই, শক্তি সম্পর্কে জানতে পারি, তখন সেটার উপরে ধর্ম বিশ্বাস এরকম আসে। ধর্ম বলতেছে, ধর্ম বলতে কতগুলো নিয়ম কানুন আচার অনুষ্ঠান এবং বিশ্বাস, এর সমষ্টি। ধর্ম বলতে কতগুলো নিয়ম কানুন আচার অনুষ্ঠান এবং বিশ্বাসের সমষ্টির নামই হচ্ছে ধর্ম। হ্যাঁ, ধর্মের ইংরেজি প্রতি শব্দ বলতেছে রিলিজিয়ন। রিলিজিয়ন শব্দটা এসেছে রিলিজেরি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কি, যেরকম বন্ধন সংহতি, বন্ধন সংহতি। আর এই ধর্ম সম্পর্কে সংজ্ঞা প্রদান করেছে বিশিষ্ট নৃবিজ্ঞানী ইবি টেইলর। হ্যাঁ, উনি এই ধর্মের সংজ্ঞা প্রদান করছে। ওনার সংজ্ঞা আমরা আগে দেখি, এরকম উনি বলছে ধর্ম হচ্ছে অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস। অতিপ্রাকৃত শক্তি, যেটা একটু আগে আমরা বললাম, স্বাভাবিক যে শক্তি একটা বস্তুর ভিতরে, একটা প্রাণীর ভিতরে দেখা যায়, সেই শক্তি অতিপ্রাকৃত অতি মাত্রায় সেখানে বিদ্যমান থাকে, তখনই সেটাকে ধর্ম হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেমের মতে ধর্ম হল পবিত্র বস্তু সম্পর্কিত কতগুলো বিশ্বাস। হ্যাঁ, এমিল ডুর্খেম বলতেছে ধর্ম হল পবিত্র বস্তু সম্পর্কিত কতগুলো বিশ্বাস ও প্রথার সমষ্টি। আবার কার্ল মার্কস বলতেছে ধর্ম জনগণকে তন্দ্রাবিষ্ট করে দেবে। কার্ল মার্কস এই ধর্ম সম্পর্কে বলতেছে ধর্ম জনগণকে তন্দ্রাবিষ্ট করে দেবে। হচ্ছে সমাজবিজ্ঞানীদের, নৃবিজ্ঞানীদের ধর্ম সম্পর্কিত যে সংজ্ঞা সেটা আমরা দেখলাম। এরপরে আমরা ধর্মের বৈশিষ্ট্য সম্পর্কে দেখব। ধর্মের বৈশিষ্ট্য, ধর্মের বৈশিষ্ট্যে কী বলতেছে, অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস। হ্যাঁ, স্বাভাবিক যে একটু আগে এই সংজ্ঞা আমরা যেটা বললাম, অতিপ্রাকৃত শক্তি, স্বাভাবিক একটা প্রাণী, একজন মানুষ একটা বস্তুর ভিতরে স্বাভাবিক অবস্থায় আমরা যে শক্তি, যে ক্ষমতা দেখি, তার থেকে অতিপ্রাকৃত অতিমাত্রায় কোনো শক্তি, কোনো অবস্থা যদি আমরা পরিলক্ষিত হয়, এরকম একটা অবস্থার কথা বলেছে। আমরা যখন সিনেমা দেখি, দেখি কি যে নায়ক, হ্যাঁ, কি অনেকগুলা মানুষের সাথে সে ফাইট করে একাই কী করছে, হ্যাঁ, এরকম জয়লাভ করতেছে। তো এক্ষেত্রে কী দেখা যায়, যে স্বাভাবিক অবস্থায় একজন মানুষ এরকম আমরা কল্পনা করতে পারি না, কিন্তু সিনেমা নাটকে এরকম অবস্থা তুলে ধরা হয় ক্যামেরার সামনে। হ্যাঁ, পরিচালক এটা তুলে ধরে। তো এখানে এরকম স্বাভাবিক একজন মানুষ দেখা যায় একজন দুইজনের সাথেই পারে না, সেখানে 10 জন 20 জন মানুষের সাথে সে একাই লড়াই করে কি করে, জয়লাভ করে। এরকম এই ধরনের শক্তির উপরে বিশ্বাস, হ্যাঁ, বলতেছে এরকম এটা একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, পার্থিব অপার্থিব কোনো কিছুর সম্পর্কে বলেছে এরকম পার্থিব অপার্থিব বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করা। হ্যাঁ, কোনো কিছু পাওয়ার আশায় মানুষের শক্তির উপর নির্ভর করে থাকে। হ্যাঁ, পার্থিব অপার্থিব কোনো কিছু পাওয়ার জন্য মানুষ কী করে, ধর্মের উপর। হ্যাঁ, বলে যে এরকম দুনিয়াবি আমার অভাব অনটন, নানামুখী সমস্যা আমরা অনেক সময় জর্জরিত থাকি, এর থেকে যেরকম আমরা পরিত্রাণ লাভের জন্য কী করে থাকি, যে বেশি করে নামাজ পড়ি, হ্যাঁ, আল্লাহকে ডাকি, হ্যাঁ, বেশি করে চোখের পানি ফেলে, হ্যাঁ, রোনাজারি করি, হ্যাঁ, রাত্রে বেশি রাত জেগে, হ্যাঁ, তাহাজ্জুদ পড়ি, হ্যাঁ, এরকম কাজগুলোর মাধ্যমে আমরা কী করি, যেরকম দুনিয়াবি
চাওয়া পাওয়া আমরা ধর্মের মাধ্যমে পূরণ করার চেষ্টা করি, ধর্মের কাছ থেকে আমরা আশ্বাস নেওয়ার চেষ্টা করি। এরকমই আমাদের মৃত্যুর পরে যে অনন্তকালীন জিন্দেগি, সেখানে যেন আমরা কি করতে পারি, কামিয়াবি হতে পারি, সফল হতে পারি, কাঙ্ক্ষিত বেশ লাভ করতে পারি। এই জন্য আমরা কি করি, বেজে রাখবো বেশি থেকে কি বেশি ধর্ম কর্মের ভিতরে আমরা নিজেকে লিপ্ত রাখি। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সকল ধর্মই কতগুলো কাজকে পাপ হিসেবে চিহ্নিত করে। সকল ধর্মের ভিতরে দেখা যায় যে কিছু কিছু কাজ, যেরকম যেরকম ঘুষ খাওয়া, যেরকম কি বলেছে এরকম পাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ঘুষ দুর্নীতি। হ্যাঁ, এরকম আমরা দেখি যে কি যৌতুক নেওয়া যাবে না, আইনগতভাবে কি অপরাধ, আইনগতভাবে অপরাধ আমাদের দেশে, এরকম আইন করা আছে। এরকম কাজগুলো বলছে কতগুলো কাজকে এরকম পাশে পাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, এইগুলো সম্পর্কে বলে যে এরকম আমরা কি করি, এই পাপগুলো থেকে বেঁচে চলার চেষ্টা করি। এরকম বলতেছে এই পাপ যখন মানুষ করে ফেলে, ওই পাপ মোচন করে কীভাবে বলে যে স্রষ্টার সান্নিধ্য লাভ করা যায়। হ্যাঁ, এই ধরনের অবস্থায় যখন আমরা পাপ করে স্রষ্টার সান্নিধ্য লাভ করার চেষ্টা করি, তখন আমরা কি করি, আমরা ইস্তেগফার করি, চোখের পানি ফেলি, এরকম করে কি আল্লাহর সাথে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করি। হ্যাঁ, এ হচ্ছে তাহলে অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস, পার্থিব অপার্থিব কোনো কিছু পাওয়ার জন্য আমরা ধর্মে আশ্রয় নিয়ে থাকি। সকল ধর্মই কতগুলো কাজকে পাপ হিসেবে চিহ্নিত করে, আবার পাপ মোচন করে সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক স্থাপন করে। এরপরে আমরা দেখব সমাজ জীবনে ধর্মের ভূমিকা। হ্যাঁ, সমাজ জীবনে ধর্মের ভূমিকা 1 নম্বর পয়েন্ট কী বলছে, ধর্ম মানুষের অভাব অনটন দুঃখ কষ্টের সেরকম গ্লানি ভুলে থাকতে সহায়তা করে। আমাদের দৈনন্দিন জীবনে সমাজ পরিবারে আমরা চলাফেরা করতে গিয়ে, বিভিন্ন কর্মকাণ্ডের ভিতরে নিজেদেরকে লিপ্ত রাখতে গিয়ে সেখানে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। সেই সমস্যার সম্মুখীন সমস্যা থেকে আমাদেরকে নিজেদেরকে পরিচ্ছন্ন করে তুলতে, সেই জায়গা থেকে সরে আসতে ধর্ম আমাদেরকে আমরা কী করি, যে এরকম আমরা ধর্মের আশ্রয় গ্রহণ করি, ধর্মের ধর্মীয় মূল্যবোধ আদর্শ এগুলো আমরা লালন করার চেষ্টা করি। 2 নম্বর বলছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পারিবারিক ধর্মীয় এইসব অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার চেষ্টা করে থাকি, ধর্মের মাধ্যমে এটা হয়ে থাকে। 3 নম্বর বলতেছে ধর্ম মানুষের চরিত্র গঠন করে থাকে। হ্যাঁ, বলে যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে সমাজের মানুষ আমাদেরকে কী করে হেয় প্রতিপন্ন করে, রাস্তাঘাটে যদি ইভটিজিং করা হয়, হ্যাঁ বলে যে এরকম ইয়ং ছেলেরা স্কুল কলেজের মোড়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে এরকম মেয়েদেরকে ইভটিজিং করে থাকে অনেক সময়, এরকম চিন্তায় রাজনীতি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছে যেগুলোর দ্বারা আমাদের চরিত্র কলুষিত হয়ে যায়। এসব কাজ থেকে বলে যে আমরা ধর্মের মাধ্যমে আমরা কি করে থাকি, আমাদের চরিত্র সংশোধন করতে পারি। হ্যাঁ, ধর্মে কর্মে আমরা যদি লিপ্ত থাকি তাহলে আমাদের মনে প্রশান্তি এনে দেয়, আর এই প্রশান্তি আমাদের চরিত্র গঠনে আমাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে থাকে। হ্যাঁ, ধর্ম মানুষের সংস্কৃতি ও বস্তুগত জগৎকে প্রভাবিত করে থাকে। হ্যাঁ, ইবিটেলের একটা সংজ্ঞা, হ্যাঁ সেখানে বলা হচ্ছে কি ধর্ম সংস্কৃতি কি, সংস্কৃতি হচ্ছে বলছে এরকম জ্ঞান, সাহিত্য, শিল্পকলা, প্রথা, আইনকানুন, এই জিনিসগুলো বলতেছে এরকম অবস্তুগত এই বিষয়গুলো আছে সংস্কৃতি। তদরূপ বস্তুগত জগৎকেও এরকম ধর্ম প্রভাবিত করে, যেরকম বলতেছে বস্তুগত সংস্কৃতি, বস্তুগত অবস্তুগত সংস্কৃতির দুইটা আবার রূপ আছে, বস্তুগত এবং অবস্তুগত। আমরা যখন সংস্কৃতি আর সভ্যতা আলোচনা করি তখন এই অবস্তুগত সংস্কৃতিটাই সংস্কৃতিকে চিহ্নিত হয়, আর বস্তুগত যে সংস্কৃতি সৃষ্টি সেটাই সভ্যতা এর উপলব্ধ করে, সংস্কৃতির উন্নততর পর্যায় সভ্যতা, এটা আমরা জানি। এই সংস্কৃতির আর বস্তু জগৎকে এই ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। মানুষের ধর্মের প্রধান কাজই বলতেছে সামাজিক ঐক্য এবং সংহতি দৃঢ় করা। ধর্মের মাধ্যমে, ধর্মের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের সমাজ কি করে থাকে, যে আমাদের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। ধর্মীয় বিভিন্ন উৎসব অনুষ্ঠান আছে, যেমন 2টা ঈদের দিন আছে, আমরা ঈদগাহে গিয়ে সবাইকে কাঁধে কাঁধ নিয়ে ধনী গরিব ভেদাভেদ ভুলে গিয়ে, বলে যে এরকম মন্ত্রী এমপি, এরকম সমাজে বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন স্ট্যাটাসের মানুষ দেখা যাচ্ছে কি একজন রিক্সা চালক, একজন দিন মজুর, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে নামাজ আদায় করে থাকে। এরকম অবস্থায় বলে যে আমাদের ভিতরে কী হয়, বলে যে ধনী দরিদ্র এরকম যে ভেদাভেদ সেটা আমরা এখানে থাকে না,
এর মাধ্যমে সামাজিক ঐক্য এবং সমিতিকে আরো মজবুত করে তোলে ধনী দরিদ্রের ভিতরে এই ভেদাভেদকে দূর করে। হ্যাঁ, এরপরে আছে কি, ধর্মের সামাজিক নিয়ন্ত্রণে ধর্ম ভূমিকা পালন করে থাকে সমাজে আমাদের। হ্যাঁ, বিভিন্ন কর্মকাণ্ড সমাজের মানুষ দ্বারাই সমাজে নিরাপত্তা বিঘ্নিত হয়ে থাকে। তো ধর্ম মানুষকে, ধর্মীয় মূল্যবোধ আদর্শ মানুষকে কি করে থাকে, যে সামাজিক নিয়ন্ত্রণ করতে, সমাজটাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে থাকে। হ্যাঁ, ধর্মের বিভিন্ন মূল্যবোধ, যেরকম আমি যদি খারাপ কাজ করি, হ্যাঁ, কেউ যদি চুরি করে তার হাত কেটে দিয়ে হবে, কেউ যদি জেনা ব্যবসা করে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে, ইসলামী শরীয়তের বিধানের কথা আমি এটা বলছি। তো এরকম যদি আমি খারাপ কাজে লিপ্ত থাকি তাহলে কি করবো, বলে যে এরকম আমার দ্বারা সমাজের বিভিন্ন কর্মকাণ্ড বিঘ্নিত হবে। তো এই অবস্থা থেকে ধর্মীয় মূল্যবোধ যখন আমি লালন করব, তখন আমার এর দ্বারা কি হবে, আমার ধর্মীয় যে সমাজের নিয়ন্ত্রণ আরোপ হবে, সমাজে খারাপ কাজ থেকে ওই মানুষটা তার অধীনস্থ লোকগুলো কি করবে, বলে যে এরকম নিয়ন্ত্রিত অবস্থায় জীবনযাপন করবে। এর দ্বারা সমাজ সুসংহত হবে, সামাজিক ব্যক্তি গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের ভিতরে নিজে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে, সামাজিক কল্যাণ সাধনের ভূমিকা রাখে সমাজের। বলে যে ধর্মের কল্যাণেই মানুষ বলে বেশি বেশি দান খয়রাত করে, আর এর দ্বারা মানুষ আমরা জানি, বলে যে এমন কোনো কাজ যদি আমি করি যার দ্বারা অনেকগুলো মানুষ বলে যে এরকম কী হবে, উপকৃত হবে। যেরকম আমি যদি রাস্তার ধারে একটা টিউবওয়েল বসিয়ে দিই, তার থেকে যত মানুষ খাবে, পানি খাবে, এর দ্বারা কী হবে, আমি সব পাইতে থাকবো। বড় পুকুর খুঁড়ে দিই, মানুষ সেখানে গোসল করবে, বিভিন্ন প্রাণী সেখান থেকে পানি খাবে, এর দ্বারা আমি উপকৃত হতে পারবো। রাস্তাঘাট ভেঙে গেলে বিভিন্ন এরকম সমাজে দরিদ্রদের সহজে সহায়তা করা, আর্থিক সহায়তা করা, এর দ্বারা বলতেছে এরকম কী হবে, যে এরকম সমাজে বলেছে যে ভূমিকা রাখবে। এক্ষেত্রে ধর্মের একটা ভূমিকা আছে যে আমি ভালো কাজ করলে আমি পূর্ণ অর্জন করব। এর নিরিখে মূলত মানুষ এই ভালো কাজ করে থাকে। অনেকেই অনেক রকম অপকর্ম করে থাকে, তারপরেও দেখা যায় যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আবার মসজিদে গিয়ে দান ফেরাত করে, হ্যাঁ, রাস্তায় গরিব মানুষকে দান ফেরাত করে। একটা উদ্দেশ্য যে সে খারাপ যদি কিছু করেও থাকে, তার ভিতর দিয়ে সে কী করে থাকে, বলে যে এরকম ধর্মীয় একটা লেবাসের ভিতর দিয়েই আমরা বলে যে এরকম মানুষের কাছে পৌঁছাই এবং মানুষকে উপকার করার চেষ্টা করে থাকি। এরপরে হচ্ছে বলতেছে অর্থনৈতিক জীবন নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, অর্থনৈতিক জীবন বলে যে এরকম ইউরোপীয় সমাজে বলে যে এরকম প্রোটেস্ট্যান্ট ধর্মমত, বলে যে ইংল্যান্ড, আমেরিকা এবং হল্যান্ডে পুঁজিবাদ বিকাশে সহায়তা করেছিল। তদ্রুপ বিপরীতে আমরা দেখি যে ইটালি এবং স্পেনে, হ্যাঁ, বলে যে এরকম ক্যাথলিক ধর্মাবলম্বী যারা, তারা আশানুরূপ পুঁজিবাদের বিকাশ ঘটাতে সক্ষম হয়নি। তো ধর্ম অর্থনৈতিক জীবন নিয়ন্ত্রণ করে। অর্থনৈতিক আমাদের আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবস্থা, সেখানে আমরা দেখি যে সাধারণ ব্যাংকগুলোর তুলনায় ইসলামী শরীয়ত মোতাবেক যেসব ব্যাংক পরিচালিত হয়, বিশেষ করে আমাদের বাস্তব যেটা দেখি, হ্যাঁ, যেমন ইসলামী ব্যাংক, শাহজালাল ব্যাংক, এরকম ব্যাংকগুলোতে, আল আরাফা ব্যাংক, এসব ব্যাংকগুলোতে মানুষ কী করে, কিছু মানুষ এখানে ইনভেস্ট করে, এখানে সঞ্চয় করে, তার একটা উদ্দেশ্য যে আমি যেন কি সুদ না খাইতে হয়, হ্যাঁ, শরীয় মোতাবেক যেন আমার এই সঞ্চয়টা সেখানে রাখা যায়, এইভাবে আমরা চেষ্টা করে থাকি। এরপর হচ্ছে শিল্প, সাহিত্য, সঙ্গীত, ভাস্কর্য, চিত্রকলা তৈরিতে ধর্ম ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন ধরনের স্থাপত্য, হ্যাঁ, বড়ো বড়ো মসজিদ, মন্দির, গির্জা, এরকম তৈরিতেও দেখা যায় কি ধর্মের ছাপ সেখানে লক্ষ্য করা যায়। হ্যাঁ, তো এরকম শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, ভাস্কর্য, এগুলোর ক্ষেত্রেও কি ধর্মের একটা প্রভাব লক্ষ্য করা যায়। ধর্মীয় সভা সমাবেশে মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ধর্মীয় বিভিন্ন ধরনের বড় বড় উৎসব অনুষ্ঠান, যেরকম হজ, বিশ্বের সারা পৃথিবীর ভিতরে হজ একটা বড় উৎসব অনুষ্ঠান, যেখানে মানুষ বলে যে সারা পৃথিবীর থেকে আগমন করে। এছাড়া আছে আমাদের বাংলাদেশে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে, সেখানে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কী করে, সমাগম হয়। সেখানে কোনো বিশৃঙ্খলা আমরা দেখতে পাই না, কিন্তু দুনিয়াবি অন্যান্য কোনো সমাবেশ হলে সেখানে দেখা যায় বিভিন্ন রকম গ্যাঞ্জাম, ফ্যাসাদ, হ্যাঁ, মারামারি, এরকম আমরা দেখতে পাই। তো এই ধরনের বড় বড় ধর্ম উৎসবের ক্ষেত্রে মানুষ বলে যে একজন আর একজনের সাথে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বলে যে এরকম সেখানে অংশগ্রহণ করে, আর তার মাধ্যমে সবার ভিতরে একটা ঐক্য, সংহতি বজায় থাকে। ব্যক্তিকে সৎ, কর্তব্যপরায়ণ, বিনয়ী হতে শিক্ষা দেয়। ধর্ম মানুষকে কর্তব্যপরায়ণ, হ্যাঁ, বলে যে এরকম
বিনয়ী সৎ হতে সহায়তা করে থাকে। হ্যাঁ, তো ধর্ম আমাদেরকে এগুলো বিষয়ের উপরে হ্যাঁ বলে যে এরকম প্রভাবিত করে থাকে। এরপরে ধর্মের উৎপত্তি সম্পর্কে আমরা সংক্ষেপে কিছু বিষয় একটু জেনে রাখবো, বিস্তারিত এখানে না জানলেও আমাদের হবে। হ্যাঁ, তো এখানে বলতেছে ধর্মের উৎপত্তি, আদিম সমাজে মানুষও ধর্ম সম্পর্কে চিন্তা করত, তাদের ভিতরে ধর্মের অনুভূতি কিছুটা হলেও ছিল, আর আজকের আধুনিক যুগে এসেও মানুষ এই বিজ্ঞানের যুগে এসেও ধর্মের সম্পর্কে মানুষ এক ধরনের ধারণা পোষণ করে। আদিম যুগের মানুষ প্রথম যে ধারণা ধর্ম সম্পর্কে পোষণ করত সেটা হচ্ছে সর্বপ্রাণবাদ, অ্যানিমিজম। সর্বপ্রাণবাদ, এখানে তারা বিশ্বাস করত যে অতি প্রাকৃত শক্তি কোনো প্রাণী কোনো বস্তুর ভিতরে যখনই ভর করে তখনই বলে যে এরকম, সেটাকে তারা ধর্ম প্রভাব বলে জানত এবং তাকে তারা পূজা দিত। কোনো ব্যক্তি বিশেষ আর পাঁচজনের তুলনায় অতি প্রাকৃত অতি সাধারণ অসাধারণ যদি কিছু করে বসত তখন তাকে তারা সেটাকে এরকম ধর্মের বলে যে বিশ্বাস তার ভিতরে নিয়ে আসতো, তাকে পূজা দিত, এরকম কাজগুলো তারা করত। বলতেছে মানুষের প্রথমে আত্মা ধারণায় উপনীত হয়েছে, তারপর সকল বস্তুতে আত্মা ধারণা আরোপ করেছে। এভাবে মানুষ মহাশক্তি তার সৃষ্টিকর্তা ধারণায় উপনীত হয়েছে, ফলে ধর্মের উদ্ভব ঘটেছে। টেলরের মতে ধর্ম ভূত প্রেত ও মৃত্যু পূর্বপুরুষের পূজা দিয়ে, মৃত পূর্বপুরুষের পূজা দিয়ে শুরু হয় এবং এর চূড়ান্ত পরিণতি একেশ্বরবাদে গিয়ে সম্পর্কে বলছে। তো এই সর্বপ্রাণবাদের ভিতরে আবার বলতেছে পূর্বপুরুষ পূজা, প্রকৃতি পূজা, আর এরকম বহিঃশ্বরবাদ, এরকম বিভিন্ন ধাপে ধাপে ধর্মের ধারণা মানুষের ভিতরে ইয়ে হতে থাকে, বহিঃশ্বরবাদ থেকে একেশ্বরবাদ, এগুলো সর্বপ্রাণবাদের বিভিন্ন পর্যায়ে। পূর্বপুরুষ পূজা, আগেকার মানুষ আদিম যুগের মানুষরা বলে যে এরকম পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে যেত, মৃত্যু ঘটত, তারা চিন্তা করতো এই বিশেষ পূর্বপুরুষদের ভিতরে বিশেষ একজন হয়তো বিশেষ ক্ষমতাশালী ছিল, তাকে যদি তারা পূজা দেয়, তার বলে যে এরকম সিজদা দেয়, তাহলে বলে যে তার আত্মা, মৃত যে আত্মা, তার সেই তার দ্বারা তারা কল্যাণ লাভ করবে, এরকম ধারণা তাদের ভিতরে আসছিল। আর এই কারণে যে তিনি মারা যাবার পরে তার সেই জীবিতকালীন যে ক্ষমতা দক্ষতা তারা ধারণ করবে পূজা দেওয়ার মাধ্যমে, তাকে সন্তুষ্ট করতে পারলেই তার প্রেতাত্মার শক্তি পাওয়া যাবে, এভাবে তারা পূর্বপুরুষ পূজা শুরু করে। এরপর আসে প্রকৃতি পূজা। প্রকৃতিতে বিভিন্ন ধরনের আদিম মানুষ প্রকৃতিতে বিভিন্ন রকম যেরকম ঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, এরকম বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ তারা লক্ষ্য করত, আর এগুলোর প্রতি তারা বলে যে সিজদা দিত, পূজা দিত, তারা চিন্তা করতো এগুলোকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে এইসব প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে, এভাবে তারা বিভিন্ন প্রাকৃতিক বস্তুকে তারা এরকম পূজা দিতে শুরু করে। এরপরে তারপরে এর বাইরেও একসময় বহু ঈশ্বর ধারণা তাদের ভিতরে জন্মায়, এইসব বলে যে নদী সমুদ্রের পাশাপাশি হ্যাঁ বলে যে এরকম বড় বড় গাছপালা, বট গাছ, এরকম বড় বড় গাছের ধারণা তাদের জন্মায় যে বড় গাছ তার কোনো ক্ষমতা আছে, এরকম দেখা যাচ্ছে হিংস্র কোনো প্রাণী, সিংহ, এর কোনো ক্ষমতা আছে, এরকম বলে যে নদী, চন্দ্র, সূর্য, হ্যাঁ এরকম আগুন, পানি, এরকম বিভিন্ন কিছুকে তারা ঈশ্বর বানায় এবং তাদেরকে পূজা দেয়। এভাবে এক ঈশ্বরের ধারণা তাদের ভিতরে আসে। হ্যাঁ, তো তারা জগৎ মানুষের ধারণা জ্ঞান বিজ্ঞানের বৃদ্ধি ঘটে, তখন তাদের ভিতরে একেশ্বরবাদের ধারণা আসে, আর এই একেশ্বরবাদের ধারণাই হচ্ছে কি বলে যেরকম ইসলাম, খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম, এগুলো একেশ্বরবাদের ফলশ্রুতি। তো এরপরে আসে মহাপ্রাণবাদ, এগুলো হচ্ছে সব সর্বপ্রাণবাদ, আর হচ্ছে লাস্ট আছে অ্যানিম্যাটিজম, মহাপ্রাণবাদ। মহাপ্রাণবাদ সম্পর্কে বলছে মানুষের কোন বিষয় যে কোনো জমিতে যদি ফসল বেশি হয়, কোনো গাছে যদি বিশেষ ফল ধারণ করে, তো বলতেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ সকল তারা এরকম চিন্তা করত যে তারা বলে যে এই জমির বিশেষ কোনো ক্ষমতা আছে, তার উপরে অসাধারণ কিছু ভর করছে, আর এটাকে তারা মানা হিসেবে আখ্যা করত, আখ্যা দিত। এই মানার মানে যেখানে প্রয়োগ করা হবে সেই গাছ, সেই জমি বিশেষ অন্য সাধারণ তুলনায় অসাধারণ কিছু সুবিধা তারা সেখান থেকে পাবে। এরকমভাবেই তাদের ভিতরে একটা ধারণা ছিল যে আত্মার ধারণায় উপনীত হতো মানুষ এক সময়, পরে বুদ্ধিমত্তা তৎকালীন মানুষের ছিল না। আত্মার ধারণায় উপনীত হবার পূর্বে মানুষের মধ্যে ধর্মের অস্তিত্ব ছিল, মানুষ প্রথমে অতিপ্রাকৃত শক্তি ধারণা উপনীত হয়,
তারপরে তারা মনে করে যা কিছু অসাধারণ, যা কিছু বিস্ময়কর, তার মধ্যে বিশেষ ধরনের অতিপ্রাকৃত শক্তির উপস্থিতি আছে, তাকে মানা বলে বিদ্যমান করে, মানার শক্তি আছে বলে তারা অনুভব করে। এভাবে তাদের ভিতরে অ্যানিমেটিজম, মহাপ্রাণবাদের একটা ধারণা আসে। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই থাকলো। তোমরা বাড়িতে এর উপরে পড়াশোনা করবে, হ্যাঁ, সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এখান থেকে তোমরা পাবে। হ্যাঁ, তো তোমরা সামনে ক্লাসে প্রস্তুতি নিয়ে এসো। আর আজকে এখানে আমরা সমাপ্ত করলাম। খুদা হাফেজ।